অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। সরকারি নির্দেশে দীর্ঘ দুবছর বন্ধ থাকার পর রাজ্য জুড়ে খুলল স্কুলের দরজা। করোনা অতিমারির জেরে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। দীর্ঘ 20 মাস বন্ধ থেকে যায় রাজ্যের সকল স্কুল। শেষমেশ সরকারি নির্দেশে মঙ্গলবার থেকে চালু হলো নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত রাজ্যের সকল স্কুল। অন্যান্য জেলার পাশাপাশি করোনা বিধি নিষেধ মেনে শিল্পনগরী দুর্গাপুরের সমস্ত স্কুল খোলে। আমাদের ক্যামেরায় ধরা পড়ে দুর্গাপুর হেমশিলা মডেল স্কুলের চিত্র। রীতিমতো দূরত্ব বিধি মেনে ছাত্র ছাত্রীদের হ্যান্ড স্যানিটাইজেশন করিয়ে স্কুলে প্রবেশ করানো হয়। স্কুলের ছাত্র ছাত্রীদের মুখ না দেখলে শিক্ষার এবং শিক্ষকতার পরিপূর্ণতা আসে না, এমনটাই বললেন স্কুলের প্রধান শিক্ষিকা। আমরা এই দিনের জন্য অপেক্ষা করছিলাম আজকে 7 মাস, আবার স্কুল বন্ধ ছিল। মাঝখানে আমরা হয়তো মার্চ এপ্রিলে একটু বাচ্চাদের পেয়েছিলাম, কিন্তু তাই আজকে স্কুলের পক্ষে এই যে বাচ্চারা আসবে, তারা ক্লাসে বসবে, টিচারদের সাথে ইন্টারাকশন হবে, এটার জন্যই আমাদের ওয়েট করা। এবং বাচ্চাদের মুখ না দেখলে আমার মনে হয় শিক্ষার এবং শিক্ষকতার পরিপূর্ণতা আসে না। বাচ্চারা আসবে, তারা ক্লাসে বসবে, টিচারদের সাথে ইন্টারাকশন হবে, এটার জন্যই আমাদের ওয়েট করা। এবং বাচ্চাদের মুখ না দেখলে আমার মনে হয় শিক্ষার এবং শিক্ষকতার পরিপূর্ণতা আসে না। তাই আজকে আমরা ভীষণভাবে খুশি এবং আমরা সব কোভিড প্রোটোকলস মেনটেন করে আমরা বাচ্চাদের সুরক্ষিত রেখে আমরা আমাদের নিশ্চয়ই আগামী দিনগুলো তাদের যেন ভালো হয়, তারা সুস্থ থাকুক সেটাই আমরা কামনা করি এবং তারা যেন ভালো থাকে, কিন্তু তার সাথে পড়াশোনা, তাদের মনের বিকাশ, তাদের শরীরের বিকাশ সব যেন আমরা করি। আর চাই না কোনো লকডাউন হোক ফর স্কুল, তাতে অনেক ক্ষতি হয়। আমি পড়াশোনা শুধু শিক্ষা মানে শুধু পুঁথিগত বিদ্যার নয়, কিন্তু একটা টোটাল একটা ডেভেলপমেন্ট অফ দ্য চাইল্ড, যেটা হয় তার লাইফ স্কিল, তার ডিসিপ্লিন, তার রেগুলারিটি সব কিছু মিলিয়ে, এই যে বাচ্চার বন্ধুদের সাথে মেলামেশা, এদের সাথে বসা ওঠা সবটাই দরকার আছে। কোভিড বিধি মেনে স্কুল খুলতে দেখা যায় দুর্গাপুরের অন্যতম MMC মডার্ন হাই স্কুলে। দূরত্ব বিধি পালন করে ছাত্র ছাত্রীদের হ্যান্ড স্যানিটাইজার করার পর স্কুলে প্রবেশ করানো হয়। পাশাপাশি শ্রেণীকক্ষে বসার সময় দূরত্ব বিধি মেনে ছাত্রছাত্রীদের বসানো হয়। দীর্ঘদিন পর স্কুল খোলায় খুশি ছাত্রছাত্রীরা, খুশি শিক্ষক শিক্ষিকারাও। যে আর অফলাইন ক্লাস হবে, তো সেটা নিয়ে খুবই এক্সাইটেড যে কী হবে দেখার জন্য। সবার সাথে অনেকদিন পর দেখা হবে, টিচারদের সাথে, বন্ধু বান্ধবদের সাথে। এটাকে চেষ্টা করছি যাতে কোভিড ইয়েটা মেনটেন করা যায়, বাচ্চাদের সুরক্ষাটাই প্রথম, তো সাথে সাথে বাচ্চাদের শিক্ষাটাও তো মানে একটা বিশাল এফেক্ট পড়ে যাচ্ছিলো। তারা একটা মেন্টাল টোমায় ভুগছিলো, ক্লাস আসতে পারছিলো না, তো তারা আজকে আসতে পেরে তারা খুব খুশি, তাদের হাসি খুশি মুখ দেখে আমরাও খুব খুশি যে তাদেরকে আবার পড়াতে পারবো বহুদিন পর। দুর্গাপুরের অন্যান্য স্কুলের পাশাপাশি সুরেন্দ্রচন্দ্র মডেল স্কুল খুলল মঙ্গলবার থেকে। স্কুলের ছাত্র ছাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। স্কুল খোলার ক্ষেত্রে সমস্ত রকম প্রোটোকল এটাই স্কুল খোলা হয়েছে বলে দাবি করেন স্কুলের প্রধান শিক্ষিকা সঞ্চিতা মজুমদার। পরিষ্কার পরিচ্ছন্ন তো প্রথম থেকেই ছিল, এটা আমরা রেখেছি যে কোনোদিন যদি কখনো যদি হঠাৎ করে স্কুলটা খোলে, এই আশায় কিন্তু পরিষ্কার রেখেছিলাম। যে কারণে এখন যেটা আমরা অতিরিক্তভাবে করেছি এতদিন ক্লাসরুমগুলো বন্ধ থাকার জন্য, প্রতিটা রুমে জানলা দরজা আবার পুনরায় রং করানো হচ্ছে, রং করানো হয়েছে পুরো সমস্ত কিছু, ভেতরটা পরিষ্কার, ভেতরে পরিষ্কার, বাইরে পরিষ্কার, এখানে এগুলো সমস্ত কিছু করা হয়েছে। আমাদের যা যা সরকারি যে বিধিনিষেধ, যে বিধিনিষেধ যেগুলো ছিল সেগুলো তো আমরা অবশ্যই পালন করব, এবং তারা যে সমস্ত বিধি আমাদেরকে দিয়েছেন, যেমন ধরুন স্কুলে ঢোকার ক্ষেত্রে, ঢুকবে যখন, বাচ্চা ঢুকবে যখন, তখন আমাদের ওখানে প্রত্যেকটি বাচ্চার দেখা হচ্ছে তার নিজস্ব, তাদের স্যানিটাইজ
স্যানিটাইজার থাকতে হবে, তার নিজস্ব মাস্ক পরে তাকে আসতে হবে এবং প্রত্যেকে যেন ডিস্টেন্স মেনটেন করে সেগুলো দেখতে হবে। সেইভাবে আমরা স্কুলে ঢোকাচ্ছি, তাদের হাতে স্যানিটাইজার আমরা দিয়ে ঢোকাচ্ছি, রুমগুলোতে আমরা স্যানিটাইজ করছি প্রত্যেকটা রুম। আমাদের এক একটা ক্লাসের পরে আমরা গ্যাপ রেখেছি, 5 মিনিটের মতো গ্যাপ রেখেছি, যদি অন্তত পক্ষে বাচ্চারা যাতে নিজে থেকে স্যানিটাইজ করতে পারে। এবং দুটো পিরিয়ডের পরে এক একটা রুম আবার স্যানিটাইজ করা, স্যানিটাইজার ইউজ করে সেখানেও সেক্ষেত্রেও যাতে তাদের যাতে সমস্ত রকমভাবে আমরা প্রোটেক্ট করতে পারি। আজকে যে ভয়ঙ্কর পরিস্থিতি, বিশ্বমারী মহামারী যে অবস্থা সে বিশ্বজুড়ে, সেই মহামারীতে যাতে আমরা তাদেরকে আমরা যাতে সমস্ত দিক থেকে আগলে ধরে যেন সুস্থ রাখতে পারি, কারণ তারা অভিভাবক অভিভাবিকারা স্বচ্ছন্দে অত্যন্ত উৎসাহের সঙ্গে তারা আমাদের কাছে পাঠাচ্ছেন এবং তারা যে ভরসাটা আমাদের উপর করছেন, তাদের পরে অভিভাবক তো আমরা। যখন বিদ্যালয়ে গণ্ডির মধ্যে ঢুকে আছে তখন আমরা অভিভাবক, সুতরাং আমাদের দায়িত্ব অনেকখানি রয়েছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যেটা করছি যে আমরা যাতে আমাদের সমস্ত বাচ্চাকে সুরক্ষিত রাখতে, বাচ্চাদের মধ্যেও উৎসাহ, ওরা স্কুলে আসার জন্য পাগল, এতদিন ধরে স্কুলে আসে না। আর স্কুল বাচ্চা ছাড়া শিশু ছাড়া কিছু হতে পারে না, ওরাই তো আমাদের ফুল, আমাদের স্কুলের বাগানে ওরাই ফুল, সেই ফুলগুলোই ফুটছে না, তাহলে আজকে আমরা তো মানে অসহায় মতো আমরা এতদিন ছিলাম। আমরাও প্রচণ্ড প্রচণ্ডভাবে আমরা প্রচণ্ড উৎসাহী যে তারা কখন আসবে। মঙ্গলবার সকাল সকাল দেখা গেল করোনা বিধি মেনে দুর্গাপুরের জুম ইন্টারন্যাশনাল স্কুল খুলতে। ছাত্রছাত্রীদের স্কুলের গেটে ঢোকার আগে মুখে মাস্ক এবং হাতে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে স্কুলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। ছাত্রছাত্রীদের মাস্ক পরা বাধ্যতামূলক স্কুলে। সমস্ত রকম সরকারি বিধিনিষেধ মেনে মঙ্গলবার থেকে দুর্গাপুরের অন্যান্য স্কুলের পাশাপাশি বেনাচিতে ভারতীয় হিন্দি হাই স্কুল, প্রথম দিনে স্কুল ছাত্রছাত্রীদের কম উপস্থিতি থাকলেও উচ্ছ্বসিত ছাত্রছাত্রীরা, এমনটাই জানান স্কুলের প্রধান শিক্ষক। ছাত্রীদের দূরত্ব বিধি মেনে শ্রেণীকক্ষে বসানো সহ সমস্ত রকম সরকারি বিধিনিষেধ মেনে স্কুল খুলতে দেখা গেল দুর্গাপুরের রামকৃষ্ণপল্লী বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুলে। স্কুল খোলার ক্ষেত্রে সরকারি সকল বিধিনিষেধ আনা হয়েছে বলে দাবি করেন স্কুলের প্রধান শিক্ষিকা। স্কুল খোলায় খুশি ছাত্রীরাও। আমাদের কাছে সরকারিভাবে যে নির্দেশগুলো দেওয়া হয়েছে এবং আমাদের এখানে সিএলআরসির মাধ্যমে আমাদের এবং ডিআই স্যারের মাধ্যমে, এডিএম স্যারের মাধ্যমে আমরা যে নির্দেশগুলো পেয়েছি সেগুলো যতটা ফলো করা যায় তার জন্য আমরা চেষ্টা করেছি সম্পূর্ণভাবে। ওই যখন স্টুডেন্টরা ঢুকেছে তাদেরকে স্যানিটাইজার দিয়ে সব কিছু চেক করে, এবং যারা মাস্ক নিয়ে আসেনি, আমাদের স্কুলে যে মাস্ক আছে সেই মাস্ক দিয়ে স্যানিটাইজার দিয়ে তাদেরকে ক্লাসে পাঠানো হয়েছে। তারা মানে কোভিড বিধি মেনেই তারা ক্লাসে বসছে। তাদের কোনো মানে তাদের মধ্যে যে উৎসাহর কথা বললে, প্রচণ্ড উৎসাহ, মানে তারা এসে কখন ক্লাস করবে এটাই হচ্ছে তাদের মধ্যে ছিল। আমাদের খুব ভালো লেগেছে সেটা, হ্যাঁ, যে অনেক দিন বাদে আমরাও মনে হচ্ছে অনেকটা রিলিভড হলাম, যেটা মনের মধ্যে আমাদের একটা ফিলিংস আসছিল আমরা বাচ্চাদেরকে নিয়ে ক্লাস করতে পারছি। প্রথম দিন মোটামুটি ভালোই লাগছে, কিন্তু এতটা করোনা পরিস্থিতির পরেও যে স্কুলটা খুলছে, প্রথম কথা আমরা এখন ক্লাস 11 আর ক্লাস 10-এর আমাদের মাধ্যমিকটা হয়নি, তার জন্য আমরা কিছুটা দুঃখিত যে তো আমরা নিজেরা পরীক্ষাটা দিয়ে পাশ করতে পারিনি, তাও আমরা 10-এ 11-এ উঠেছি। কিন্তু আজকে ভালো লাগছে, কিন্তু যাই হোক মানে তাও সোশ্যাল ডিস্টেন্স আর স্যানিটাইজার এগুলো সবসময় আমাদেরকে মেনটেন করেই চলতে হচ্ছে। এমনিতে খুবই ভালো হয়েছে স্কুলটা খোলা, আমরা স্কুল খুললে একটু সাপোর্টও পাই টিচার্সদের কাছ থেকে। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। এবার ফোর্টিসের বিশিষ্ট অস্থি বিশেষজ্ঞ ডাক্তার দেবাশিস চক্রবর্তী মাসে 2 দিন রোগী দেখবেন দুর্গাপুরে। 16 নভেম্বর সোমবার সিটি সেন্টার হিলার হেলথ কেয়ার সলিউশন প্রোভাইডারে সরাসরি ডাক্তারবাবুর সাক্ষাৎ পেতে অবিলম্বে যোগাযোগ করুন 9447975953 অথবা 8436692444 এই নম্বরে।
বিশিষ্ট সাইকোথেরাপিস্ট শাওলি ভট্টাচার্য এবার থেকে মাসে দুদিনে রোগী দেখবেন দুর্গাপুরের হিলার হেলথ কেয়ার সলিউশন প্রোভাইডারে। 16 নভেম্বর সোমবার কাউন্সিলিং সহ বিভিন্ন মানসিক সমস্যার নিরাময়ে বিশেষজ্ঞ সাইকোথেরাপিস্টের সাক্ষাৎ পেতে ফোন করুন 9447975953 অথবা 8436692444 এই নম্বরে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে। আপনি কি সুলভে মনের মতো আবাসন খুঁজছেন? অবশ্যই, একটাই নাম, মহাপ্রভু কনস্ট্রাকশন। আজই যোগাযোগ করুন। নিজের মাথার উপর ছাদ, সে তো স্বপ্ন। আপনার স্বপ্নের বাড়ি এবার আপনার হাতের মুঠোয়। ফ্ল্যাটের মালিক হতে চান? আম্বানি হাউসিং আপনার সহ দুর্গাপুরে প্রথম তৈরি করতে চলেছে আর্থকোয়েক রেজিস্ট্যান্স G+10 ফ্ল্যাট মিডোল্যান্ড। দুর্গাপুর ডিগ্রি কলেজ থেকে আইকিউ সিটি হসপিটাল যাওয়ার রাস্তায় পারদই গ্রামের রাস্তার উপর মনোরম পরিবেশে তৈরি হওয়া ফ্ল্যাটে থাকছে 2 BHK থেকে 5 BHK রুম, যা আপনার সাধ্যের মধ্যে। থাকছে পার্কিং এর সুবিধা, রুফটপ সুইমিং পুল, টেরেস গার্ডেন, 24 ঘন্টা সিকিউরিটি। নাগালের মধ্যে স্কুল, কলেজ, হসপিটাল, বাজার। ফ্ল্যাট কিনতে ব্যাংক ফাইন্যান্সের সুবিধা রয়েছে এখানে। আজই বুক করুন, ভিজিট করুন আমাদের সাইটে। আমাদের সাথে যোগাযোগ করুন এই নম্বরে 7908940361। স্বাস্থ্য পরিষেবার এক ভরসাযোগ্য প্রতিষ্ঠান দুর্গাপুরের ওয়েস্টল্যান্ড নার্সিং হোম। যে কোনো চিকিৎসার সমাধানে আপনার নাগালের মধ্যে রয়েছে ওয়েস্টল্যান্ড নার্সিং হোম। ইনডোর হোক বা আউটডোর, সবটাই আপনার সাধ্যের মধ্যে। অর্থোপেডিক হোক বা গাইনো, কার্ডিও, ইউরোলজি, সার্জারি, শিশু চিকিৎসা, সকল বিভাগে অভিজ্ঞ ডাক্তার দ্বারা চিকিৎসা করা হয় এই ওয়েস্টল্যান্ড নার্সিং হোমে। এছাড়াও এখানে পাচ্ছেন ডিজিটাল এক্সরে, ECG, EEG, আল্ট্রাসোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফির মতো সমস্ত সুবিধা। থাকছেন টেস্ট টিউব বেবি চিকিৎসা পদ্ধতির স্পেশালিস্ট ডক্টর অঞ্জন চ্যাটার্জি। আধুনিক চিকিৎসার সকল সুবিধা পেয়ে যাবেন একই ছাদের তলায়। পাচ্ছেন 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। দুর্গাপুর ছাড়াও ভিন রাজ্য থেকে রোগীর চিকিৎসার জন্য আসছেন এই নার্সিং হোমে। সকল প্রকার রক্ত পরীক্ষা করা হয় এখানে। এছাড়াও প্রয়োজনে বাড়িতে গিয়ে রক্ত সংগ্রহ করার সুবন্দোবস্ত রয়েছে। প্রয়োজনে আপনিও আসুন। আমাদের ঠিকানা ওয়েস্টল্যান্ড নার্সিং হোম, দুর্গাপুর রেল স্টেশনের নিকট, সাধুডাঙ্গা, দুর্গাপুর 713201। অগ্রিম যোগাযোগের জন্য ফোন করুন 9333925077, 7699131399। আপনার সুস্বাস্থ্যের বিশ্বস্ত অতন্ত্র প্রহরী আবিষ্কার ডায়াগনস্টিক সেন্টার। দীর্ঘ অভিজ্ঞতা ও সুনাম সমৃদ্ধ অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর এই সেন্টারে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে সুলভ মূল্যে সমস্ত রকম চিকিৎসা সংক্রান্ত পরীক্ষার সুযোগ নিতে আপনিও আস্থা রাখুন দুর্গাপুর সিটি সেন্টারের আবিষ্কার ডায়াগনস্টিক সেন্টারে। এখানে অত্যাধুনিক উপায়ে সমস্ত রকম ব্লাড টেস্ট, MRI, সিটি স্ক্যান, USG, এন্ডোস্কোপি, কলোনোস্কোপি, ইকোকার্ডিওগ্রাফি, TMT হল্টার, মেমোগ্রাফি, এক্সরে করা হয়ে থাকে। এছাড়াও রয়েছে ফুললি এসি মাল্টি স্পেশালিটি OPD। প্রয়োজনে আজই আসুন আবিষ্কার ডায়াগনস্টিক্স, বিশ্বস্ততার অপর নাম। ব্যস্ত শহর দুর্গাপুর, মানুষের ভিড়, কোলাহল, গাড়ির আওয়াজ, কারখানার ধোঁয়া, সবেতেই ব্যস্ত শিল্পাঞ্চলবাসী। ব্যস্ততার বেড়াজাল থেকে একটু স্বস্তির নিঃশ্বাস নিতে ফুরফুরে হতে আপনাকে আসতেই হবে আম্রপালি ইকো রিসর্টে। প্রিয়জন, বন্ধু বান্ধব, আত্মীয়দের নিয়ে সময় কাটাতে আসায় যায় শহরতলিতে লাল সবুজে ঘেরা আম্রপালি শান্তি কুঠিরে। মলান দেখির আকন্দরায় আপনার জন্যই গড়ে উঠেছে আম্রপালি ইকো রিসর্ট। এখানে থাকছে ডাবল বেডের AC, নন AC রুম, সাথে লাঞ্চ ও ডিনারের সুব্যবস্থা।
যে কোনো অফিস মিটিং, বার্থডে পার্টি, বিয়ে বাড়ি, রিসেপশন, গ্রুপ পার্টি, উইকেন্ড গেট অ্যাওয়ে। আমাদের ঠিকানা আম্রপালি ইকো রিসর্ট, মলানদিঘি, দুর্গাপুর 12। বুকিং এর জন্য আমাদের সাথে যোগাযোগ করুন 9953004827 অথবা 8392020513 নম্বরে।